না দেখেন, আসলে ক্রিকেট এমন একটা খেলা হচ্ছে, কখন কি ধরনের সিচুয়েশনের মধ্যে পড়তে হবে আমরা আসলে কেউই জানি না। এখন আমিও হয়তো বা সেভাবে বলতে পারবো না আমরা কালকে কি ধরনের স্কোর করব, বাট আমরা আশাবাদী। আমাদের ব্যাটিং ইউনিট যে কথাটা বললেন, আমাদের ব্যাটিং ইউনিটেরা ইন্ডিভিজুয়ালি অনেক অনেক চেষ্টা করছে, আনফর্চুনেটলি হয়নি, তবে কালকের ম্যাচের জন্য সবাই খুব ভালো প্রিপারেশন নিয়েছি আমরা, এবং আমরা চেষ্টা করব কালকে একটা, যদি আমরা আগে ব্যাটিং করি অবশ্যই একটা হেলদি টোটাল দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জি আসলে আমরা গত ম্যাচ নিয়ে অনেকেই লাস্ট দুই দিন ধরে আমরা অনেক আমাদের গত ম্যাচের যে মিস্টেকগুলো ছিল আমরা ওটা নিয়ে অনেক আলোচনা করেছি, এবং হ্যাঁ এখন পর্যন্ত আমরা বলবো যে আমরা ভালো ক্রিকেট খেলছি, এবং অ্যাজ আ ইউনিট আমরা ফার্স্ট ওডিআই দেখেছি আমরা অ্যাজ এ ইউনিট সবাই পারফর্ম করতে পেরেছি। আমরা সেকেন্ড ওডিআইতেও আমরা অনেক চেষ্টা করেছি, আনফর্চুনেট অ্যাজ আ ব্যাটিং ইউনিট আমাদের প্রত্যেকটা ব্যাটারই আসলে অনেক ট্যালেন্ট, তাদের আমরা জানি সবারই পোটেনশিয়াল ছিল, আনফর্চুনেট আমরা করতে পারিনি। তবে আমরা লাস্ট দুই দিন এটা নিয়ে অনেক সবাই সবার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি এবং আমাদের কোচেস আমাদের ম্যানেজমেন্ট আমাদের তাদের সাথে আমাদের অনেক ভালো আমরা আলোচনা করেছি, এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা অ্যাজ এ ইউনিট কালকে চেষ্টা করব। আসলে দেখেন ওভাবে আসলে আগে থেকে তো বলা যাবে না যে না এটা এই এই ধরনের উইকেটে, যেমন আমরা ফার্স্ট ওডিআইতে আমরা দেখেছি 150 করে টোরে ওদেরও কিন্তু 150 করতে অনেক কষ্ট হয়েছে। তো আমাদের ব্যাটিং ইউনিটে আমাদের যে ব্যাটিং ইউনিট আছে তারা খুবই ট্যালেন্ট, এবং তারা ইন্ডিভিজুয়ালি সবাই চিন্তা করছে আসলে আমাদের কী ধরনের খেলা উচিত, এবং তারাও লাস্ট দুই দিন আমরা কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি যে আমরা কালকের ম্যাচে আমরা একটা হেলদি একটা টোটাল আমরা বোর্ডে দিব সবাই অ্যাজ এ ইউনিট। না দেখেন হ্যাঁ গত ম্যাচে যদি আপনারা দেখেন, হ্যাঁ ওরা অনেক অ্যাসেস করেছে, ওরাও একটা ভালো আমাদের টিমের থেকে যদি বলেন পিঙ্কি এবং ঋতু অনেক ভালো স্টার্ট করেছিল। আনফর্চুনেট আমাদের ওপেনাররা হয়তো বা করতে পারছে না, বাট তারাও অনেক চিন্তা করেছে যে না আসলে এই এই পিচে কী ধরনের গেম খেলা উচিত, বা তারাও অ্যাসেস করার চেষ্টা করছে। আমরা লাস্ট দুদিন আসলে এটা নিয়ে অনেক কথা বলেছি, আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট চেষ্টা করছি আমরা ভালো কিছু শো করার। দেখেন আমার পার্সোনাল নিজস্ব প্রত্যেকটা প্লেয়ারেরই একটা গোল থাকে, তো আমারও সেটা আছে। টিমের প্রয়োজনে আমাকে যেখানেই আসলে খেলানো হবে আমি সেখানের জন্যই প্রস্তুত। আর হ্যাঁ লাস্ট গেমেও আপনারা দেখবেন যে আমাদের অলমোস্ট 15 ওভার ছিল, সেখানে অনেক কিছুই করার ছিল, আনফর্চুনেট আমরা খুব কুইকলি আমাদের উইকেটটা ফল ডাউন হয়েছে। তো আশা করি নেক্সট গেমে সব আমরা অ্যাজ এ ইউনিট আমরা ট্রাই করবো। আমি সবসময় বলেছি এবং আমার টিমের অন্যান্য সবাই ফিল করে যে আমরা অ্যাজ এ ইউনিট যদি খেলতে পারি আমাদের কাছে যে কোনো টিমই কলাপস করবে। রাবে অনেক ট্যালেন্ট একটা প্লেয়ার, ও আমি বলবো যে ইন ফিউচারে ও বাংলাদেশ টিমকে অনেক ভালো কিছু দিবে, এবং ও কনসিস্টেন্ট অনেক ভালো খেলছে, আশা করি কালকে আরও ভালো খেলবে। এবং আমাদের সবসময় টার্গেট থাকে যে অ্যাজ আ বোলিং ইউনিটের কথা যেটা বললেন, আমরা সবসময় বোলিং ইউনিটটা যে পারফর্ম করেছি লাস্ট ম্যাচটাতে আনফর্চুনেট আমরা করতে পারিনি আশানুরূপ যে পারফরমেন্স আমাদের ফার্স্ট ওডিআইতে ছিল। তো আমরা চেষ্টা করবো অ্যাজ এ ব্যাটিং ইউনিট প্লাস বোলিং ইউনিট আমরা বেস্টটা দেওয়ার, মানে গত ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি ওই ভুলগুলো যাতে নেক্সট গেমে না হয়। দেখেন কালকে যেহেতু ডিসাইডেড ম্যাচ, আমরা চেষ্টা করব, আমরা সবসময় চেয়েছি আমাদের বোর্ডের কাছে আমাদের আশা ছিল যে আমরা মিরপুর স্টেডিয়ামে খেলবো, তারা আমাদের আশাটা রেখেছে আমাদের কথাটা রেখেছে। তো ফার্স্ট থার্ড টি টোয়েন্টি যখন আমরা জিতেছি, হ্যাঁ থার্ড টি টোয়েন্টির থেকে আমরা দেখেছি ফার্স্ট ওডিয়াতে অনেক দর্শক এসেছিল। আমি আশা করব কালকের ম্যাচে যেহেতু ডিসাইডেড ম্যাচ আমি চাইবো, আমি আশা করছি অনেক দর্শক হবে, এবং আমরা দর্শকদেরকে একটা আশানুরূপ রেজাল্ট দিতে পারবো ইনশাআল্লাহ।